ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? সহজ। আমরা শুধুমাত্র বলেছি এটা, আপনার আব্বা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবলাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, একটা মানুষ যদি মৃত্যুর আগে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দিতে পারে, অবশ্যই তার থাকার জায়গা জান্নাত। কোথায় যাবে সে? আপনার আব্বা মারা যাচ্ছে, মাতার কাছে বসে আপনি আপনার আব্বাকে কলেমা বলান বা আপনি নিজে নিজে বলুন, আপনার বলাতে যদি আপনার আব্বা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন কেউ একবার যদি কলেমাটা যদি বলে দেয়, তাহলে কোথায় যাবে? কোথায়? জান্নাত চলে যাবে। আর বাপ যখন নিঃশ্বাস এরকম এরকম করছে, যায় যায় ভাব, তখন ও ছুটে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর কি হলো? বলছে আমার আব্বা প্রায় শেষ মুহূর্তে। ও তখন বলছে, ঠিক আছে মাদ্রাসা থেকে, মদনা থেকে চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছি, ইয়াসিন সুরাটা পড়িয়ে দিক, আসানের সহিত তোমার আব্বা মারা যাবে। ভালো করে বুঝবে, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, হুজুর বলছে ইয়াসিন পড়লে জান্নাতে যাবে, আপনি নেবেন কোনটা? কোনটা নেবেন? আপনাদের এখানে সিস্টেম আছে তো? হয় মাঝে সাঝে কিছু লোকের মৃত্যুর সময় হয় না? হ্যাঁ, আবার আহলে হাদিস গেরামও বটে, কিন্তু এখন আহলে হাদিস মানে পকেটে পকেটে হাদিস, ফতোয়ার শেষ নাই, কাজের দিকে কিছু নাই, এটা বলছে আহলে হাদিস, বলছে না? এখানে যত ছেলে আছে, যত লোক বসে আছে, প্রায় দেখবেন আপনার 60% মানুষের হাতে বাড়িতে, ও না বাঁধলেও ওর মায়ের হাতে, ওর মায়ের হাতে না থাকলেও ওর স্ত্রীর হাতে, ওর স্ত্রীর হাতে না থাকলেও ওর বেটার হাতে, ওর বেটার হাতে না থাকলেও ওর পোতার হাতে তাবিজ বাঁধা আছে, আছে না? লাল সুতো বাঁধা আছে, কেউ আবার দেখছে এরকম কালো এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে বাচ্চার, যে হাগো ভাবি এরকম কেন টিপ দিলে, বলছো নজর লেগে যাবে। দুনিয়ায় এত কিছু আছে, কারো নজর লাগলো না, তোমার এই খেপা ব্যাটার উপরে নজর লেগে যাবে? বদমাইশির জায়গা পাও না, তা নজর লাগাও, যদিও এটা হাদিসে আছে নজর লাগে, তা তোমার এইরকম করে টিপ দিয়ে পাছাতে তোমার নজর কাটবে, এটা তোমায় কে বলেছে? কে তোমায় শেখালো এটা? এটা একটা খারাপ আমল, তবু আমরা বলছি ছোট থেকে আমাদের এটা আহলে হাদিস গ্রাম বলছে কি বলছি না? হ্যাঁ, অথচ বাড়িতে গিয়ে চেক করে দেখুন, ওই তো রাস্তাতে আস্তে আস্তে দেখলাম আহলে হাদিস গ্রাম চায়ের দোকানে সব তাস খেলছে, আহলে হাদিস গ্রাম। আর আমাদের মুর্শিদাবাদের মানুষ তো আমাদের বারাসাত কাজী পাড়াতে, আমি বদনাম করছি না, একদম আল্লাহর কসম আমি বদনাম করছি না মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদের মানুষকে অত্যাধিক ভালোবাসি, কারণ আমার বক্তব্য জগৎ শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে, এই কারণে। আর আমি এটা সব জায়গাতে বলি যে সারা পশ্চিমবাংলার যে যত টাকার মালিক হোক, যে এলাকার মানুষ যত কোটিপতি হোক, মুর্শিদাবাদের মতো দান কোনো মামুকে করতে হবে না, এদের মতো দানি কোনো জেলার মানুষ নেই, এটা একদম অরিজিনাল। মুর্শিদাবাদের মানুষের এই গুণগুলো ভালো, তবে আহলে হাদিস আসার সময় দেখলাম মদনা বাজারে পার হয়ে চায়ের দোকানে তাস খেলছে মুসলমানরা, সাদা গেঞ্জি আর সাদা লুঙ্গি পরে আছে, মানে বুঝতে পারলাম ঈদের দিনে পড়েছিল টাটকা মাল, দেখে বুঝতে পারছি ওটা এখন আর দিতে হয় না, থাক। হ্যাঁ, কি বললাম বুঝলেন না? আমরা আহলে হাদিস, আল্লাহ আকবার, না কিছুই খাবো না। যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই, যে আমাদেরকে আমল করার আগে ভেবে নিতে হবে যে আমল করার আগে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে এটা উত্তম আমল কি না। তাহলে আমল কয় প্রকারের? দুই প্রকারের, একটা হচ্ছে উত্তম আর একটা হচ্ছে অনুত্তম বা খারাপ। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 একেবারে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলা বলছে তাদেরকে ধরে জাহান্নামের আগুনের ভিতরে ঢোকাবো। এরা আবার কারা? যারা আমল করার পরে পরেও জাহান্নামের ভিতরে চলে যাবে, এরা কারা? নিশ্চয় বুঝে নিতে হবে আমলে কোনো ভেদাভেদ আছে, আছে না নেই? আছে। আমল করার আগে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে দেখে নিতে হবে আমলটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না, দেখতে হবে কি হবে না?
দেখতে হবে কি হবে না হবে অবশ্যই কোন কাজ করার আগে দেখতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে কি না দেখতে হবে কি হবে না যদি আপনি না দেখেন আর যদি মনে মনে করেন যে কোন হুজুর বলেছে এটা করা লাগবে তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম কোন হুজুরের কথা টিকবে না টিকবে হ্যাঁ কারো কথা টিকবে কারো কথা টিকবে না একজনের কথা টিকবে তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য ব্যাপার 4 লাখ টাকা খরচা করে হজে গেছে 4 লাখ হজে গিয়ে কাবা শরীফের পাশে 5 তলার বিল্ডিং এ বসে আছে আগো ভাই নামাজ পড়তে যাবে না বলছে না 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 এরা তো লামজাবি এদের টাইম হয়েছে আমাদের এখনো হয়নি তা মনে মনে বলছি তাহলে তোমাদের কাবা অন্যদিকে একটা করতে পারতে এইখানে কেন এরা 4 লাখ টাকা খরচা করে হ্যাঁ হাজী সাহেব হজ করতে গিয়ে বড় বড় খাজুর কিনে এনেছে তসবি দানা কিনে এনেছে আর বড় বড় জুব্বা পাঞ্জাবি কিনে এনেছে কিন্তু আল্লাহর নবী সহি হাদিস আনতে পারেনি মক্কা থেকে কি বলছি বুঝতে পারছেন না হজ করে সব এনেছে হাজী সাহেব বাড়ি আসার পরে জিজ্ঞাসা করবেন চাচা ওখানে কেমন দেখলে ওখানে কেমন দেখলে বলছে তোমাদের দলেরও আছে আমাদের দলেরও আছে তা তুমি কি কানা তুমি বুঝো না যে কোনটা ভালো কোনটা ঠিক হ্যাঁ তুমি কি জানো না আল্লাহু আকবার আমল করার আগে অবশ্যই ভাববো ইনশাআল্লাহ 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 চলুন আপনাকে আমি কয়েকটা ভালো আমল বলে দিয়ে বক্তব্য শেষ করে দিব ভালো আমল যদি বলে দিই ইনশাআল্লাহ মানব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক আল্লাহ তাআলা বলছেন ভালো আমল করো আর নবীজি বলছেন ভালো আমল করো জান্নাত চলে যাবে প্রথমে আল্লাহর নবীর একটা হাদিস বলি ভালো আমল আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য আগ্রহী তাই না জান্নাতে যদি যেতে চান 5টা কাজ মাত্র করুন কটা কাজ 5টা তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহর গোলামী করুন কার গোলামী আল্লাহর ওয়ালা তুশরিক বিহি শাইয়া আর কখনোই শিরক করবেন না শিরক কাকে বলে সহজ বাংলায় জেনে নেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক গত 27 রমজান আমার গ্রামের পাশে একটা ইফতার পার্টি হয়েছিল তা ওখানে কোন একটা বড় হুজুর এসেছিলেন জ্যান্ত হুজুর মরা নয় জ্যান্ত জ্যান্ত হুজুর এসেছিল তা হুজুর এসে একটা পাগড়ি দিয়েছে মোটামুটি 60-70 হাত হবে পাগড়িটা ইফতার করার পরে ইফতার করার আগে উনি বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমি নিজে ছিলাম সেখানে সাইটে দাঁড়িয়ে বলছেন যে আজকের যারা যারা আমাদের ইফতার পার্টিতে এসেছেন আমি লিখিত করে দিব আপনারা নিশ্চিত আমার সঙ্গে জান্নাতে থাকবেন তা যত লোক ওখানে ইফতার পার্টিতে গেছে তার 60% লোক কেউ রোজা রাখেনি রাজনীতির লোক এমনিতে ইফতার খেতে গেছে হুজুর এসেছে তাই আর বড় একটা পাগড়ি ফেলে দিয়েছে পাগড়ি ফেলে দেওয়ার পরে বলছে যে যাবার সময়তে সবাই পাগড়িতে টাচ করে করে যাবেন এর বিনিময়ে জান্নাত চলে যাবেন আমরা কিয়ামতের মাঠে আপনার হয়ে লড়ব আশ্চর্য ব্যাপার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালেব চাচা মারা যাচ্ছেন আল্লাহর নবী সাইডে দাঁড়িয়ে আছেন সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচাকে বলছেন চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু বলে দাও এই কথা আল্লাহর নবী বলছেন আর আবু জেহেল আবু লাহাব সাইট এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিয়ে আজকের তোমার ভাতিজা মুহাম্মাদের ধর্ম তুমি কবুল করতে চলেছ এই কথোপকথন চলছে এক পর্যায়ে চাচার টাইম শেষ চাচা মারা গেলেন কলেমা পড়তে পারলেন না
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে জাহান্নামের ভিতরে ভরবেন আর জাহান্নামের সবথেকে হালকা আযাব দুটি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে ওরে নবী চাচা হয়ে যদি বাঁচা না যায় হুজুরের murid হয়ে বাঁচা যায় পাগড়ি ধরে বাঁচা যাবে যাবে এই পাক্কা চিটিং বাস দু নম্বরীদের থেকে সব সময় দূরে থাকবেন একদম দুই নম্বরি বড় পাঞ্জাবি পরে আল্লাহু আকবার এটা ভাবতে পারা যায় হ্যাঁ এইভাবে চেয়ার নিয়ে বসে আছে তা বলছে ব্যাটার বিহে লাগছেন একটা তাবিজ দাও বলছে 100 টাকার দিবেন না 200 টাকার তাবিজ দেব আর তাবিজের পাওয়ারের ব্যাপার আছে টাকার উপরে নির্ভর করে এগুলো ভাবতে পারছেন আপনি আশ্চর্য ব্যাপার শের শের ওই জন্য আমি একটা গল্প বলি মাঝে সাঝে আমি তো বেশি হাদিস কোরআন জানি না গল্পটা হচ্ছে এই যে বাদশা শাহজাহানের নাম শুনেছেন শুনেছেন তো তা বাদশা শাহজাহানের কাছে একটা লোক এসেছে এটা একটা শিক্ষা আছে একটা লোক এসেছে কাঁধে একটা বাঁক নিয়ে বাঁক বুঝেন আগেকার দিনে সে কুয়ো থেকে পানি তুলে লোক আনতো দুই দিকে কলসি দিয়ে ওটা কি বলে আপনাদের ভাষায় বাহক আমাদের ওখানে বাঁক বলে একটা প্রতিটা এলাকার ভাষা আলাদা যাই হোক বাহক ওই বাহক নিয়ে এসেছে বাদশা শাহজাহানের কাছে বাহকের দুই দিকে দুটো খাঁচা আছে গল্পটা মন দিয়ে শুনুন দুটো খাঁচা দুই দিকে এক দিকের খাঁচাতে একটা পাখি আর এক দিকের খাঁচাতে পুরু ফাঁকা বাদশা শাহজাহান বলছে ওই তোমার বাহকের দুটো খাঁচার দুই রকম কেন একটাতে পাখি আছে আর একটা ফাঁকা কেন তখন ওই লোকটা বলছে যাহবনা আমি যেটা ফাঁকা দেখছেন এটা আসলে খাঁচা নয় পাখি ধরা ফাঁদ আর যেটাতে পাখি আছে এটা অরিজিনাল পাখি এবং খাঁচা তা বলছে তুমি কি করো বলছে আমি জঙ্গলের গভীরে গিয়ে এই পাখিটাকে খাঁচার ভিতরে ঢুকিয়ে এখানে রেখে দিই আর পাখিটা নিজের ভাষাতে আপন মনে কুহু 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 করে ডাকে আর এই ফাঁদ যে খাঁচাটা এই ফাঁদ খাঁচাটা এই খাঁচাটার পাশে রাখি আর অন্য ওর স্বজাতির পাখি ওর ডাক শুনে ওর কাছে দেখা করতে আসার অভিনয় করে এই ফাঁদের ভিতরে পড়ে যায় আর আমি বেশ জুত করে ধরে জবাই করে ভুনা করে কলিজাটা খাই শাহজাহান বলছে সাংঘাতিক বুদ্ধি তোমার এই দিকে এসো খাঁচাটা নিয়ে খাঁচাটা নিয়েছে পাখিটা বার করেছে ধারালো ছুরি দিয়ে পাখিটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে তার লোকটা তখন বলছে যাহবর আপনি কি সর্বনাশ করলেন আমি গরিব মানুষ পাখির মাংস খাই পাখি বাজারে বিক্রি করি এই জন্য আমার সংসার চলে আপনি তো আমাকে সর্বনাশ করে দিলেন বাদশা শাহজাহান বলছে শোনো হে পাখির মালিক যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে তার মালিকের ফাঁসে মালিকের জালে ফাঁসিয়ে দেয় আমি বাদশা শাহজাহান ওই পাখিকে ওই নেমো খারাম পাখিকে পৃথিবীতে বেঁচিয়ে রাখতে চাই না যে নেমো খারাম পাখি মিথ্যা ডাক দিয়ে অন্য পাখিকে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আমি মমতাজুল ইসলাম বলছি যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে বড় পাগড়ি পরে মানুষকে যারা নিজের দিকে আকৃষ্ট করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিচ্ছে এই দেশ যদি মুসলিম কান্ট্রি হতো হযরত আবু বকরের মতো মানুষ যদি এদেশের শাসন নিজে থাকতেন এদেশের শাসক যদি আবু বকর থাকতেন তাহলে এদেরকেও ওই বাদশা শাহজাহান পাখির মতো করে বড় জুব্বাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরগুলোকে কেটে টুকরো টুকরো করে দিত এদেরকেও কেউ বাঁচাতো না বড় পাঞ্জাবি পরে বসে আছে তাবিজ নিয়ে এত মোটা খাতা হুজুর তাবিজ লিখতে ব্যস্ত অথচ শির্ক মারাত্মক বড় পা আপনাদের মুর্শিদাবাদ ভগবান গোলাতে যান যদি এ কথা মিথ্যা বলি আর যদি প্রমাণ করতে না পারি জীবনে আর এই এলাকায় ঢুকবো না ভগবান গোলা পার হয়ে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি তা রাস্তার ডান দিকে একটা জায়গা আছে ওখানে কেউ মারা গেলে মাটি দিলে 20,000 টাকা লাগে তা অনেকজন মাটি দেয় ধনী মানুষেরা 20,000 টাকা নেয় কেন না সার্টিফিকেট দিয়ে দেয় ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সার্টিফিকেটটা ওর কাফনের ভিতরে দিয়ে দেয় কি আশ্চর্য ব্যাপার হুজুর নিজেই নৌকা চালাবে কিয়ামতের মাঠে আর ও অন্যজনা সার্টিফিকেট দিচ্ছে
নবীর চাচা টিকতে পারছে না, নূহ নবীর বেটা কেনান সে টিকতে পারছে না, নবীদের স্ত্রীরা টিকতে পারছে না, নবীর বাপ মা টিকতে পারছে না, আর এ বলছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ আপনাকে একটা সামান্য জিনিস দেখায়, শিরক করলে আল্লাহ কত রেগে যায়। আপনি বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, 500 টাকা দিয়েছেন ইমাম সাহেবকে, 500 টাকা, আর আপনার স্ত্রী একটা নাকের দিয়েছেন, আপনার এখানে দেয় নতুন বিয়ে হলে নাকের সোনার দেয় না, দেয় একটা বেনারসি শাড়ি দিয়েছেন, মেয়েটা আমার ছিল, 500 টাকা একটা নাকের একটা বেনারসি শাড়ি দিয়েছেন, 3-4 জন সাক্ষী রেখে বিয়ে পড়িয়েছেন, আপনার বউ হয়ে গেল, বেটি কিন্তু আমার, তাই না? হ্যাঁ, তা আমার মেয়েকে আপনি এত ভালোবেসেছেন যে এক অপরকে দেখে আর থাকতে পারছেন না ছেড়ে। আপনি একদিন হঠাৎ করে বাড়ি এসেছেন, কলকাতা কাজে গিয়েছিলেন রাজমিস্ত্রির, 3 মাস পরে ফিরেছেন, এসে দরজা খুলে দেখছেন যে আপনার বউ আপনার ছোট ভাইকে গলা জড়িয়ে ধরে গল্প করছে দুজন, আপনার ছোট ভাইয়ের সাথে দরজা নিয়ে, আপনি হঠাৎ দরজা খুলে দেখছেন, উড়ি বাবা আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে বা গল্প করছে। আচ্ছা বলুন তো আপনার রাগ হবে কি হবে না? কেন রাগ হবে কেন? একটা নাকের ফুল 600 টাকা দাম, বেনারসি শাড়ি 2000, হ্যাঁ, আর ইমাম সাহেবকে 500। এই 5000 টাকার মাল দিয়ে এত অধিকার যে ও কারু গায়ে হাত দিলে আপনার খুব জ্বলন ধরে, ও তো বেটি তো আমার, 5000 টাকার মাল দিয়ে ওর প্রতি আপনার এত অধিকার, ও যদি আমার সঙ্গে একটু ঠোঁটটা মুচকে হেসে দেয় তবু আপনার হিংসা হয় যে তুই আমার বউ ওর দিকে হাসলি কেন? এরকম অনেক সন্দেহ আছে না পুরুষ নারীর মনে, আছে না? নাই আছে। তাহলে 5000 টাকা সামান্য দিয়েছি, নাকের ফুল, কানের দুল, একটা লাল শাড়ি, একটা বেলাউজ, এইটুকু জিনিস দিয়ে ও যদি কারোর সঙ্গে হেসে কথা বলে তবু আমার রাগ হয়, হয় কি হয় না? হয়। বলুন এবারে অক্সিজেন কে দেয়? দেখেন এই আই পাওয়ার কার, এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, এটা মোটর সাইকেল হলে মাঝে সাথে গিরিশ করতে হতো এই জায়গায়, হতো না? এই যে গিরিশ করেই পাঠিয়েছে অবদান কার? আল্লাহর। হাতের উপরে যে চামড়া পায়ের তলায় তার থেকে মোটা না কম? মোটা। আল্লাহ আকবার। মাথার চুলগুলো কত সুন্দর, ভুরুগুলো কত সুন্দর, এই টোটাল বডিটা কার দান? কার দান? আল্লাহর, আল্লাহর, আল্লাহর। 5000 টাকা স্ত্রীকে দিয়ে ও যদি অন্য কাউকে দেখে হাসে, এতে যদি তোমার যদি জ্বালা ধরে যায় যে অক্সিজেন দেয়, যে খেতে দেয়, যে চোখের আই পাওয়ার দেয়, যে ফোল্ডিং সিস্টেম হাত বানায়, যে আপনাকে সমস্ত কিছু, যে সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, সব কিছু দেয়, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি আপনি কারো কাছে একটু মুচকে হাসেন, অর্থাৎ হুজুরের কাছে যদি যান, পীর সাহেবের মাজারে যদি যান, আল্লাহ রাগ করে কি করে না? করে। করবে কি করবে না? করবে। সামান্য 5000 টাকার মাল দিলে যদি এত অধিকার থাকে যে আল্লাহ আপনাকে বানিয়েছে, তার অধিকার বেশি না কম? বেশি না কম? বেশি। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো চাওয়া পাওয়া কিছু চলবে না, চলবে? সব শিরক। আল্লাহ বলছেন শিরক ওই জিনিস যা আমার শুধুমাত্র পাওয়ার, আর কারো কোনো পাওয়ার নেই, তথাপিও মানুষ এই পাওয়ার মনে করে, এটার নাম শিরক। কি হলো ওখানে? জলসা হয়ে গেল, শেষ। আল্লাহু আকবার। আপনারা বসুন। আপনারা প্লিজ বসে যান, বসে যান। এত সুন্দর একটা মজলিসকে নষ্ট করবেন না, কিয়ামতের দিন আপনি দায়ী হয়ে যাবেন। এ এ বাবু, এই তোমার এখন আবার ভিডিও করার কি ঢং এলো? বসো। এ বসুন ভাই, বসুন। আরে বসে যান, বসে যান, বসে যান, বসে যান দয়া করে, সবাই বসে যান ভাই। এরা খুব মজা করছে, হাসছে দুজন, হাসো।
বসে যান ভাই, বসে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম শিরক, জান্নাত যেতে গেলে আল্লাহর গোলামি করতে হবে সর্বদাই, শিরক করা যাবে না। অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছাড়া যাবে না। আমরা সবাই পড়ি তো ফরজ নামাজ, হ্যাঁ, আবেগে হাত তুলছেন না সত্যি পড়েন? সত্যি যারা হাত তুলতে পারছেন না নিশ্চয় গোলমাল, এটাও জেনে নিতে হবে, তাই না? নিশ্চয় গোলমাল। আল্লাহু আকবার। অতুকিমুস সালাতিল মাকতুবাতা অতুতিজ যাকাতিল মাফরুজাতা, আর যাকাতের নিসাবে এলে তুমি যাকাত দিয়ে দাও। আর মক্কা থেকে ফেরত আসার মতো তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি কি করো, হজ করে নাও। পাঁচটা কাজ করলে কোথায় যাওয়া যাবে? জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার, এটা ভালো কাজ।